প্রবীণ নবীন সবাই মিলে এসো মিলি হৃদয়ালয়ে স্লোগানকে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 137 বছর পূর্তি উৎসব সমাপ্ত হয়েছে। বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল 5 সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন সহ আরও অনেকে। বাগেরহাটের মোড়লগঞ্জে বৈদ্যুতিক সনাতন ধর্মাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ধর্মাজ্য ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সুতলড়ির ঢালিবাড়ি মন্দির প্রাঙ্গণে পবিত্র বেদ মন্ত্র পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন বৈদিক আচার্য শিব সজল যিশু ঢালি। মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন হালদারের সভাপতিত্বে ও মতুয়া মহাসংঘের সভাপতি রবীন্দ্রনাথ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ধর্মীয় আলোচনায় অংশ নেন আচার্য শ্রী সুব্রত সপ্তার্থ, শ্রী শুভ জ্যোতি আর্য, নরেন্দ্রনাথ ডালি, সৎ সংঘের সুকুমার তালুকদার সহ আরো অনেকে। রানীরহাট ইংলিশ স্কুল একটি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম, স্বল্প খরচে শিশুদের জন্য ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মাতৃস্নেহে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষার পাশাপাশি মাতৃভাষা বাংলায়ও সমানভাবে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম রাঙামাটি সড়কের পাশ ঘেঁষে সুপ্রশস্ত ভবনে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্লে থেকে স্ট্যান্ডার্ড টুতে সীমিত আসনে ভর্তি চলছে। আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা তালুকদার মার্কেট, রানীরহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। মোবাইল 01842864626।